বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মনিরা হোসেন সবুজ, আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। মনিস ফ্যামিলি অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, ফুলকপির পাকুড়া। দেখেন, আমি ফুলকপিতে লবণ হলুদ দিয়ে হালকা ভেপে নিয়েছি। এখানে আমি চালের গুঁড়া, ময়দা একসঙ্গে মিশ করে নিয়েছি। এখন আমি উপকরণগুলো দিয়ে দিব। লবণ সামান্য পরিমাণ দিয়ে দিব, গুঁড়ো মরিচ দিয়ে দিব, এক চা চামচ মশলা দিয়ে দিব, সামান্য পরিমাণ হলুদ দেব। এটাকে পানি দিয়ে আমি গুলিয়ে নিব। দেখুন, আমার ডোটা হয়ে গেছে। এখন আমি এখানে ফুলকপিটা দিয়ে দিব। এভাবে আমি মেখে নিব। আমাদের হাতে প্রায় সময় থাকে না, আমরা কত সহজেই ফুলকপির পাকুড়াটা বানিয়ে ফেলবো। দেখেন, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দেখেন, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দিয়ে দেব। এখন কিন্তু ফুলকপির সিজন না, আমি এটা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম।
আমার এক পাশটা হয়ে গেলে ফুল দিয়ে দিব। হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব। বাকিগুলো আমরা এভাবে দিয়ে দেব। Thank you.
দেখেন আমার ফুলকপি পাকোড়াটা কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এটাকে ট্রাই করবেন, ঘরে থাকা উপকরণ দিয়েই ফুলকপির পাকোড়াটা হয়ে যাবে, সময়ও লাগবে না। ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকি বেল বাটনটি অবশ্যই চেপে রাখবেন। আসসালামু আলাইকুম। দেখেন ফুলকপির পাকোড়াটা আমার কত সুন্দর হয়েছে, বাসায় আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন, ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যাবে, বাড়তি উপকরণ লাগবে না। ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।